16 জুলাই ছিল টিঙ্কু দি ভাইয়ের বাসি বিয়ে, তাই জন্য রেডি হয়ে চলে আসলাম। এই যেটা বন্ধু, তারপর একটু পরে চলে আসলো দাদা ভাই, মানে জামাইবাবু আর টিঙ্কু দি ভাই। তারপর একটু পরেই সিঁদুর পরানো হলো, ঠাকুর মশাই মন্ত্র পড়ার একটু পরেই। তারপর আবার নিয়মকরণ শুরু হয়ে গেল, আর টিঙ্কু দি ভাই কিন্তু মানে খুব স্যাড মোমেন্ট ছিল, আবার সিঁদুর পরালো। কিছুক্ষণ করার পরই তারপর কি জানি একটা নিয়ম ছিল, ওটা করলো দাদা ভাই, মানে জামাইবাবু আর টিঙ্কুদি ভাই। এই যেটা পুরো তখনকার পুরো মন কমিউনিটি সেন্টারের ভিউ উপরের। পরেই সাত পাক বাঁধা ঘোরা হলো মণ্ডপের পাশ দিয়ে, নাচে নাচিও হচ্ছিল। একটু পরেই আমরা চলে যাবো নাচানাচি করতে, ওটা দেখাতে পারিনি, কেননা আমরা খুব নাচানাচি করছিলাম, ভিডিও করতে পারিনি। এই যেটা সবাই নাচানাচি করছিলো, আর পিছনে যিনি ছিল উনি হচ্ছে বরবাড়ির। তারপরে এই যে এখন একটু আমরা নাচানাচি করলাম, দাদা ভাই আর টিঙ্কু দেবীকে নাচানাচি করালাম। তারপর দুপুরবেলা আমরা খাবার খেয়ে এসে মজা টজা করে মারা কী বা খেলছিল, ওটা আমি নাম জানি না, জল দিয়ে যেই গোলাপ জলটা ছিল। তারপর আমরা বাড়ি চলে গেলাম, একটু পরে টিঙ্কু দি ভাইরাও চলে আসলো, টিঙ্কু দি ভাই আর দাদা ভাই। তারপর যাওয়ার সময় কিন্তু খুব দুঃখের মোমেন্ট ছিল, যাওয়ার সময় বেশি ভিডিও করতে পারিনি, কেননা তখন অনেক দুঃখের মোমেন্ট ছিল। আর এইভাবেই টিঙ্কুদি ভাইয়ের বিয়ে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমি আবার ফিরে আসবো নিত্য নতুন ব্লগ আর নিত্য নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে। বাই।